नमस्कार बंधुरा आमरा शुरू करछि 24 नवेम्बर 2023 एर दैनिक राशि एवं लग्नफलेर अनुष्ठान आपनारा देखछेन एस्ट्रोलॉजिकल साइंस। चंद्र आज दुई राशिते, से किन्तु मेष राशि एवं अवश्यई मीन राशिते गोचर करछे। दिनेर शुरुर दिके से किन्तु मीन राशिते थाकछे एवं मीन राशि थेके से किन्तु বৈকালে সে মেষ রাশিতে গোচর করছে, অর্থাৎ আমাদের রাশিচক্রের শেষ রাশি এবং রাশিচক্রের প্রথম রাশি কালপুরুষে। তো এই রাশিতে কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে কিন্তু চন্দ্র দুটি নক্ষত্রকে অতিক্রম করবে। গত সন্ধ্যা থেকে যে নক্ষত্র শুরু হয়েছিল, অর্থাৎ বুধের নক্ষত্র রেবতী, সেই রেবতী নক্ষত্রে কিন্তু চন্দ্র সকাল থেকেই থাকছে এবং বৈকালে সে কিন্তু রাশি এবং নক্ষত্র একত্রে পরিবর্তন করে সে কিন্তু কেতু নক্ষত্র অশ্বিনীর আওতাধীন হচ্ছে। এখানে দুটি যোগ আমরা দেখতে পাচ্ছি, দুটি যোগ কিন্তু খুব মেজর যোগ। প্রথমে রাহু এবং চন্দ্রের যে যোগ চলছে বর্তমানে, এই যোগের প্রভাব দেখতে পাবো। এবং বৈকাল থেকে, আজ বৈকাল থেকে আমরা কিন্তু অবশ্যই চন্দ্র এবং বৃহস্পতির গজকেশ্বরী যে শুভ যোগ, গজকেশ্বরী যোগ, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এই যোগের শুভ ফল এবং অন্যান্য ক্ষেত্রে কী সমস্যা আছে সেগুলো নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশন। আগে এটা একটু মনোযোগ সহকারে শুনে নিন। এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, টাইম, ঠিকুচি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটুকু বলছি সেটুকু আগে মনোযোগ সহকারে শুনে যান। প্রথমে একটু ফিরে যাই 23 তারিখের কথায়, অর্থাৎ আগের দিন। আগের দিনটা আপনার সন্ধ্যা থেকে কেমন কাটছে, কেমন গেছে, সন্ধ্যাকালীন সময়টা আপনার কীরকম গেছে, বৈকাল থেকে সিচুয়েশনগুলো আপনার পক্ষে থাকছে না বিপক্ষে থাকছে, তার উপর দাঁড়িয়ে আছে কিন্তু 24 তারিখ সকালের অনেক কিছু ভিত্তি। যদি গত সন্ধ্যাটা আপনার বেশ কিছু ক্ষেত্রে ভালো যায়, বেশ কিছু কাজে উন্নতি থাকে, বেশ কিছু কাজে ভালো ফল থাকে, তাহলে 24 তারিখ সকালটাও কিন্তু আপনার একটা ফুরফুরে মেজাজ নিয়ে শুরু হবে এবং বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিছু সতর্কতা আছে আমি বলছি, কিন্তু যদি আমরা দেখি যে 24 তারিখ বৈকালের পর থেকে সন্ধ্যাটা কারোর খুব সমস্যা ভুল গেছে, নানাবিধ সমস্যা, ঝঞ্ঝট, কিছু প্রবলেমের মধ্যে তিনি ছিলেন, তাহলে কিন্তু 24 তারিখ যে দুপুর অবধি যে সময়টা স্পেশালি, এই সময়টাও কিন্তু সেই ঘটনার রেশ হরস্কোপে থাকবে। কারুর শারীরিক সমস্যা, কারুর মানসিক সমস্যা, কারুর অন্য কোনো সমস্যা, কারুর সাংসারিক সমস্যা, ব্যক্তি থেকে ব্যক্তি সেটা আলাদা হতে পারে জন্মছক, দশান্তদশা অনুযায়ী, কিন্তু এই বিষয়গুলো রেশ কিন্তু রয়ে যাবে। সাধারণত দিনের শুরুর দিকটা কোন কোন বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এক হচ্ছে চন্দ্র রাহু যোগ, এটা কিন্তু আপনাদের ভ্রম তৈরি করতে পারে। রাহুর কাজ হচ্ছে ভ্রম, মায়া, জাল সৃষ্টি করা, আর চন্দ্র হচ্ছে মন। তো মন আর মায়া যখন একত্র হয় আমাদের মন কিন্তু ভ্রমিত হয়, তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, সব কিছু যাচাই করে পরখ করে এগোতে হবে। বিশেষত নতুন কিছু বিষয় আপনার সামনে এলে, নতুন কোনো ব্যক্তি আপনার সামনে এলে, নতুন কোনো ঘটনা, নতুন কোনো বিষয় আপনার সামনে এলো, ওভারঅল বিষয়গুলো আপনাকে কিন্তু একটু হলেও কিন্তু এখানে অ্যালার্ট থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রে কী বলবো, পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে, এখানে যে বিষয়টাকে অতিরিক্ত গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে চন্দ্র এবং রাহুর কম্বিনেশানে বিশেষত টাকা পয়সা হ্যান্ডেল, ক্যাশ হ্যান্ডেল, এগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এগুলোতে কিন্তু জেনারেলি কিছু ভুল হতে পারে। তবে রাহু চন্দ্র যোগে এখানে কিন্তু আপনার ভিতরে কানেকশান, কন্ট্যাক্ট, নতুন কিছু যোগাযোগ, কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হওয়া, কোনো কাজ শুরু করা, এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন। আপনি যদি সেলসে থাকেন, টার্গেট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকেন, আইটিতে থাকেন, সফটওয়্যারে থাকেন, কোনো ধরনের ট্রান্সপোর্টে থাকেন, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। এছাড়া টেকনিক্যাল প্রফেশনালদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা খুবই ভালো, যে কোনো টেকনোলজি, টেকনিক্যাল কাজকর্মে কিন্তু আজকের দিনটায় অগ্রগতি অবশ্যই থাকছে। এখানে রাহু চন্দ্র শুধু একা নয়, অপরদিকে কেতু এবং শুক্র অবস্থান করছে। অভিনয়, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ব্লগিং, কোনো ধরনের লেখক লেখিকা যারা আছেন, এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। তবে মাথায় রাখবেন মনের যে অতিরিক্ততা বলতে আমরা যেটা বুঝি, যেটা চাই মানে এটা চাই, এটা আরেকটু হলে বেশি ভালো হতো, কোনো বিষয় হয়তো পাওয়ার নয় সেটার জন্য আপনি মানে বৃথা পরিশ্রম করে যাচ্ছেন, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু চন্দ্ররাহু যোগের একটা প্রভাব। তো এই জায়গাটা অবশ্যই থাকতে পারে। এবং সাধারণভাবে আপনার মানসিক জায়গাটা যদি স্থিত না হয়, কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে আছেন, কোনো বিষয় নিয়ে পেতেই হবে এরকম একটা ভাব হয়ে আছে, কোনো বিষয় নিয়ে খুব চঞ্চলতা আছে মনের ভেতর, সেগুলোকে কিন্তু চন্দ্ররাহু যোগ বাড়িয়ে তোলে, জেনারেলি বিষয়টা থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে বুধের কানেকশান থাকার জন্য ওভারঅল এডুকেশনের ক্ষেত্রটা ভালো। বুধাদিত্য যোগের প্রভাব থাকছে, হ্যাঁ বুধাদিত্য যোগের প্রভাব আমি বলেছি, আগুন ইলেকট্রিকের সমস্যা বিষয়ে খেয়াল রাখা দরকার, কিন্তু জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। সায়েন্স বিভাগে পড়াশোনা তো বিশেষভাবে ভালো যাবে এবং যে কোনো উচ্চশিক্ষা ইত্যাদি রিলেটেড কোর্স বা ইত্যাদি করার ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে। এবার আসে যা কর্মসংক্রান্ত বিষয়। দেখুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির জায়গা আজকের দিনে আছে এবং অবশ্যই পজিটিভ ভাইব্রেশান থাকছে সকালের দিকটা বেশি, কারণ তখন কিন্তু বুধের নক্ষত্রের প্রভাব থাকছে এবং বুধ যেহেতু বুধাদিত্য যোগে আছে, যদিও বুধ রাশি পরিবর্তনের শেষ পর্যায়ে আছে, তবুও কিন্তু এখানে কিছু কর্মসংক্রান্ত বিষয়ে ভালো খবরাখবর, নতুন যোগাযোগ আসতে পারে। বুধ কিন্তু ব্যবসাকেও রিপ্রেজেন্ট করে, জেনারেল ব্যবসাগুলো দিনের শুরুর দিকে বেশি ভালো ফল দেবে, ওভারঅল স্ট্রং থাকবে এবং দুপুর অবধি যে সময়টা ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশান থাকবে। এবার যখন সন্ধ্যাকালীন বিষয় এলো, সিচুয়েশনটা পরিবর্তন হলো। কী হলো, এখানে কিন্তু কেতু নক্ষত্র
নক্ষত্রে চন্দ্র প্রবেশ করলো। তো এই যখনই কেতু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে তখনই কিন্তু অশ্বিনীর প্রভাব আসছে। অশ্বিনী আমরা জানি যে দুটি নক্ষত্রখানে নেওয়া হয় এবং দুটি নক্ষত্রকে সূর্যদেবের দুই পুত্র অশ্বিনী কুমারদ্বয়কে রূপক হিসেবে দেখানো হয়েছে। অশ্বিনী হচ্ছে ঘোড়ার রূপক, তাই নক্ষত্রের ভেতরে ক্ষিপ্রতা থাকবে, এই নক্ষত্রের ভেতরে থাকে এগিয়ে যাওয়ার ক্ষমতা, উদ্যমশীল মানসিকতা এবং প্রচণ্ড রাগ থাকে। তো সাধারণত ক্রোধী ব্যক্তিদের ক্ষেত্রে বৈকাল থেকে কিন্তু ক্রোধ রাগ যে এগুলো কিন্তু বাড়তে পারে। ছোটোখাটো বিষয়ে কিন্তু আপনার যদি রাগ কন্ট্রোল না করতে পারেন সেখান থেকে কিছু বাজে ঘটনা ঘটা কিছু প্রবলেম হয় এগুলো কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তবে অশ্বিনী নক্ষত্রে রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম ভালো যাবে, অশ্বিনী নক্ষত্রে কোনো যে কোনো ধরনের চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত কাজকর্ম খুবই ভালো যাবে। অশ্বিনী নক্ষত্রে যেখানে গতি আছে, মুভমেন্ট আছে, এইসব ধরনের কাজকর্ম ভালো যাবে। অকাল সায়েন্স, কোনো গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। কেতু নক্ষত্রে অবশ্যই কিন্তু এখানে এক্সপ্লোর করা, কোনো জিনিসকে খুঁজে বার করা, কোনো জিনিসের বিষয়ে অনুসন্ধান করা এগুলো ক্ষেত্রে ভালো যাবে। কিন্তু কেতু নক্ষত্রে এটা মাথায় রাখবেন, কেউ আপনার গোপন তথ্য খুঁজে বার করতে পারে, উল্টো দিকটাও কিন্তু মাথায় রেখেই এগোতে হবে। শরীর স্বাস্থ্য থেকে অর্থনৈতিক অবস্থা, আপনার প্রেম সম্পর্ক এগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। ফোনে কথা মানে ভাববেন না যে কোনো দু এক কথার আলোচনা, ফোনে আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করাবে। আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করে আমাদের লাইক করবেন, আমাদের ফেসবুকে একটা গ্রুপও আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করুন সায়েন্স পেয়ে যাবেন, অবশ্যই যুক্ত থাকবেন। অবশ্যই আমাদের ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন ভিডিও একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যোগাযোগের জন্য ফোন নাম্বারে কল করে নেবেন, আপনারা সাক্ষাতে আসতে পারেন চেম্বারে বা ফোনেও দেখাতে পারেন, যেটা আপনার খুশি। আমরা যে বিষয়টা ছিলাম, এবার দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপ। দেখুন প্রেমের ক্ষেত্রে আমি এখানে দুরকম ফল দেখতে পাচ্ছি স্পষ্ট। প্রথমের দিকে বুধের কানেকশান, কিন্তু শুক্রচন্দ্র যোগ একে অপরের বিপরীত দিশায়, তো এটা প্রেমের ক্ষেত্রে ভালো। রাহু এখানে ইনভলভ হলো, রোম্যান্টিক কিছুটা ভাব থাকবে, প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বাকবিতণ্ড হলো সেটা কিন্তু খুব দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপও এই সময় হতে পারে, যেমন ইলিগাল অ্যাক্টিভিটিস, কোনো ভুল প্রেমের সূচনা ইত্যাদি, কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রে ওটা ভালো যেতে পারে। বৈকালে যেটা হচ্ছে বৃহস্পতি চন্দ্রের শুভ যোগ অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দিল। এখানে যখন কেতু নক্ষত্রের প্রভাব আসছে এবং কেতু শুক্র যোগ, এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ম্যাক্সিমামই তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস, কোনো ধরনের আপনি ভুল পদক্ষেপ নিয়ে নিয়েছেন, ভুল মানুষ কেউ আপনাকে প্রতারিত করছে, এই জায়গাগুলো কিন্তু বাড়তে পারে। তো এই বিষয়টাই আমি আপনাদের খেয়াল রাখতে বলবো, সতর্ক থাকতে বলবো এবং মেপে ঝুপে পা ফেলতে বলবো, এটা কিন্তু কেতু নক্ষত্রের সমস্যা। তবে বৃহস্পতি চন্দ্রযোগ যেহেতু দুপুরের পর থেকে শুরু হচ্ছে বৈকাল থেকে, এই সময় খাদ্যদ্রব্যের পেশা, কোনো ধরনের সোনার ব্যবসা, কোনো ধরনের গ্রসারি আইটেম, হোটেল রেস্টুরেন্ট বা কোনো হোম ডেলিভারি কাজকর্ম যারা করছেন সেগুলোতে দেখবেন এই সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। শুধু তাই নয়, এখানে বৃহস্পতি চন্দ্রের প্রভাব থাকার জন্য আমি প্রথমেই বলবো এখানে জ্ঞান অর্জন। আমি বুধের নক্ষত্রে কী বললাম, সাধারণত বিদ্যা পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো, কিন্তু জ্ঞান অর্জন, গুরুর থেকে কিছু জ্ঞান অর্জন, কেউ আপনাকে কোনো উপদেশ দিল, বই পড়ে কিছু জানলেন, কোনো বিষয়ে আপনার কোর নলেজ, কোনো বিষয় আপনি থেকে শিখলেন বলে না, তো সে থেকে শেখা, অনুধাবন করা, যেটা আমরা বলি রিয়ালাইজেশন, তো এই জায়গাটা অবশ্যই কিন্তু এই সময় অ্যাচিভ করার জায়গাটা খুব ভালো। এবং কেতু বৃহস্পতি এবং চন্দ্রের যে কম্বিনেশানটা হয়েছে এটা কিন্তু আধ্যাত্মিক ক্রিয়াকাজ, গুরুর সান্নিধ্য এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে সুপার কম্বিনেশান, এবং এটাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কিন্তু বৃহস্পতির কাজ হচ্ছে তিল থেকে তাল করা, খুব ছোটোখাটো বিষয়ে কিন্তু পার্টনারশিপ জায়গাগুলো একটু রেসপেক্ট করে চলবেন, ছোটোখাটো বিষয়ে পার্টনার, লাইফ পার্টনার এদের সঙ্গে ঝগড়াঝাটি করবেন না, আদারওয়াইজ এই সময়টা কিন্তু আপনার পক্ষে থাকবে। অর্থনৈতিকভাবে আজকের দিনটা খরচপ্রবণ দিনের শুরুর দিকটাই বেশি থাকছে, পরবর্তী সময়টা কেতুর যে নক্ষত্রে যখন প্রভাব বা বৈকাল থেকে যে সময়টা পাচ্ছেন সেখানে খরচের মাত্রা তুলনামূলক স্থিতিশীল থাকবে। চন্দ্ররাহু এবং শুক্রযোগ দিনের শুরুটাই ম্যাক্সিমাম খরচের জায়গাটা থাকবে। তবে ফাটকার ক্ষেত্রে আমি বলবো গত দু আড়াই দিন আপনাকে জাজ করতে হবে, গত দু আড়াই দিন আপনার কেমন গেছে, যদি দু আড়াই দিন আপনার ভালো গিয়ে থাকে তাহলে আজকের দিনে সকাল অবধি সময়টা কিন্তু দুপুর অবধি সময়টা মেনলি ভালো, আর দু আড়াই দিনে যদি আপনি কোনো ফাটকার ক্ষেত্রে আগ্রহী না হন তাহলে আমার মনে হয় ফাটকার জায়গাটা তুলনামূলক ভালো হচ্ছে দুপুরের পর বা বৈকাল সন্ধ্যা এরকম সময়ের থেকে। এবার আমরা যে বিষয়টা নিয়ে চর্চা করবো আজকে নক্ষত্রিক বিশ্লেষণ, তা আজকে নক্ষত্রের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আজকে বুধের নক্ষত্র দিনের শুরু থেকে বৈকাল অবধি, তো জন্ম নক্ষত্র যদি আপনার অশ্লেষা জ্যেষ্ঠা বা রেবতী হয় তাহলে বৈকাল অবধি সময়টা আপনার ক্ষেত্রে ইমোশনাল কাটবে। লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ইমোশনাল কাটবে, খুব সেন্সিটিভ কাটবে। কিন্তু যদি পার্টিকুলার রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী তাহলে আমার মনে হয় পুরো দিনটাই, মানে দিন এবং রাত পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তেমনই আপনার যদি কেতু নক্ষত্রে জন্ম হয় অশ্বিনী মঘামূলা রাশি হোক বা লগ্ন, বৈকাল থেকে আপনার মনটা খুব ইমোশনাল থাকবে। কিন্তু পার্টিকুলার শুধু রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা অশ্লেষা মাফ করবেন অশ্বিনী মঘামূলা কেতু নক্ষত্র বুধের নক্ষত্র হচ্ছে অশ্লেষা জ্যেষ্ঠা
রেবতী, আর কেতু নক্ষত্র হচ্ছে অশ্বিনী মহামূলা। অশ্বিনী মহামূলা যদি আপনার জন্ম হয় লগ্ন রাশির ক্ষেত্রে বৈকাল থেকে ইমোশনাল কাটবে, এবং পার্টিকুলার রাশি নক্ষত্রের ক্ষেত্রে পুরো দিনটাই, বৈকাল থেকে নয় সারা দিনটাই ভালো ফলে আওতাধীন থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো আজকে সারাদিনে ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে তার মধ্যে অবশ্যই কিন্তু পুরো দিনটাই ভালো কাটবে শুক্রের তিন নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়ের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে টোটালি কিন্তু ভালো কাটতে পারে। অন্যান্য যে নক্ষত্রের ক্ষেত্রে আমরা যে যে ফল পাচ্ছি সেগুলো একটু ডিসকাস করে নিই। এখানে আমি মনে করি যে আজকে ভালো ফলের আওতাধীন সন্ধ্যা অবধি থাকবে শনি নক্ষত্র পুষ্য অনুরাধা জ্যেষ্ঠা, কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু কিছুটা সমস্যা ফেস করবে শনির তিন নক্ষত্র রাশি নক্ষত্র অবশ্যই পুষ্য অনুরাধা এবং মাফ করবেন পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ, এদের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যা অবধির সময়টা ভালো কাটবে। সন্ধ্যার পর থেকে পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এরা কিন্তু অবশ্যই একটু ডাউন সিচুয়েশনে থাকবে, একটু মাফ করবেন, একটু ভুল হয়ে গেলে দু একটা বলতে কারণ কথাটা টানা বলে যাচ্ছি তো। আচ্ছা, এবার অন্যান্য যে আর যে নক্ষত্রের ক্ষেত্রে ভালো বা মন্দ থাকবে প্রথমেই বলে রাখছি, সমস্যা কিছুটা ফেস করতে পারে বৃহস্পতি তিন নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এরা কিন্তু বৈকাল অবধি সময়টা একটু সমস্যা ফেস করবেন, তারপর ক্ষেত্রটা স্বাভাবিক কাটবে। আর কিছু প্রবলেম বাধা বিপত্তি থাকতে পারে বৈকাল অবধি সময়টায় সূর্যের তিন নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, কিন্তু বৈকাল থেকে কৃত্তিকা উত্তর ফাল্গুনী উত্তরাষাঢ়া কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন, এদের ক্ষেত্রে এই সময়টা ভালো ফল থাকবে। কিছু বাধা বিপত্তির সম্ভাবনা সন্ধ্যার দিকে থাকছে, সকালটা স্বাভাবিক থাকবে, সন্ধ্যার দিকে থাকছে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা। চন্দ্রের তিন রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রই এদের রাশি নক্ষত্র, তো এদের ক্ষেত্রে এই জায়গাটা থাকছে। আর যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা কিন্তু দেবেন। এবার এখানে যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আমরা দেখে নেব আজকের বারবেলার প্রভাবটা। দেখুন আজকের যে বারবেলার প্রভাবটা আমরা এখানে পাচ্ছি সেটা একটু এখানে চর্চা করে নিই। আজকের যে বারবেলার যে সময়সূচিটা থাকছে সেটা হচ্ছে সকাল 8:41 থেকে সকাল 11:23-এর মধ্যে, যদি চান আপনারা এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন, আর অন্য কোনো সময় বারবেলা থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে দুটো সংখ্যার প্রভাব, এক হচ্ছে পাঁচ সংখ্যার প্রভাব যেটা হচ্ছে কমিউনিকেশনের সংখ্যা, যোগাযোগ থাকবে, আর সাত সংখ্যার ভিতরে রহস্য, কোনো বিষয়ে গুপ্ত নথি তথ্য, এই ধরনের বিষয়গুলো থাকবে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি পাঁচ এবং সাতের আধিক্য দেখেন এই বিষয়গুলো দেখতে পারেন। যে রং হচ্ছে সবুজ এবং ধূসর, এই দুটো রং প্রায়োরিটি পাবে। মেষ লগ্নে দুটি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু আমার মনে হয় লাল হলুদ সাদাটা ব্যবহার করতে পারেন, তবে কোনো বিষয়ে মানসিক অস্থিরতা থাকলে আপনার সবুজটা বাদ দেবেন। বৃষলগ্নের ক্ষেত্রে সবুজ ধূসর নীল এবং লাল ব্যবহার করা যেতে পারে, তবে মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন। মিথুনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, কালো, সাদা, অফ হোয়াইট, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, লাল এবং সবুজ, ধূসর আপত্তি নিয়ে ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, লাল, হলুদ ব্যবহার করতে পারেন, সাদাটা বৈকালের পরবর্তী সময় থেকে ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সকালের দিক থেকে দুপুর অবধি সাদা ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনি ব্যবহার করতে পারেন সবুজ এবং লাল, যে কোনো সময় ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু হলুদ, সাদা, নীল এবং সবুজ, হালকা লাল ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে লাল, সবুজ, হলুদ, সাদা এই রঙগুলি ব্যবহার করতে পারেন, হালকা আকাশি ব্যবহার করতে পারেন, ধূসরও অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে ধূসর, সাদা, হলুদ এবং নীল। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ, লাল, সাদা এবং অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন, হালকা নীলও ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু নীল, হলুদ, সাদা এই রং এবং প্লাস সবুজ লালও ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু ব্যবহারযোগ্য রঙ সাদা, হলুদ এবং এখানে হালকা কমলা রং এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। তো মানসিক ক্ষেত্রে খুব মন খারাপ বা মানসিক প্রভাব বেশি থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। আমরা শুরু করছি বা লগ্নরাশি ভিত্তিক আলোচনা, লগ্ন জানালে লগ্নটাকে প্রায়োরিটি দেবেন, ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন বুকিং করে, ফেসবুকে দেখলে পেশি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি সরাসরি আলোচনা।
মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু রাশির দ্বাদশ থেকে রাশিতে বৈকালে আসছে। তো তার মধ্যে আগে পরের মধ্যে একটা মানসিক পার্থক্য থাকবেই, ছোটোখাটো বিষয়ে, কিন্তু শারীরিক জায়গাটা একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায়, কারণ ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, বিশেষ কিছু কাজ বৈকাল পরবর্তী সময় বেশি ভালো হবে সেটা আমার মনে হয়, যেহেতু চন্দ্র বৃহস্পতির একটা শুভ যোগ আপনাদের লগ্নের ওপর হবে। আধ্যাত্মিক ক্রিয়াকাজ, শুভ অনুষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। খরচ প্রবণতা যদি দেখি, দিনের শুরুর দিকটা বেশি থাকবে, পরবর্তী সময়টা কম থাকবে। তবে এটা মাথায় রাখবেন, মাথা গরমের ধাত যাদের আছে একটু খেয়াল রাখতে হবে, যেটা আমি শুরুতে বলছিলাম স্টার্টিংয়ে, তো রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু বাড়বে। এবং সব থেকে বড় কথা, এখানে একগুঁয়ে ভাব, নিজের জেদ থেকে বেরোতে পারছে না, এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি মাত্রায় কাজ করতে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, তবে গতদিন যদি কোনো অশান্তি প্রেমের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু আজকে তার রেশ টানা বৈকাল অবধি চলতে পারে, তারপর থেকে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হবে। দাম্পত্য সুখ স্থিতিশীল, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। কর্মঠ দিন থাকলেও কাজের ক্ষেত্রে একটু বাড়তি পরিশ্রম বা ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু হতে পারে। বিশেষত সকালের দিকটা আমি বলবো, কিছু কাজে সিলি মিস্টেক, একটু ভুলভ্রান্তি এগুলো হতে পারে। পড়াশোনা রেগুলার এডুকেশনের ক্ষেত্রেও আমি স্টুডেন্টদের ক্ষেত্রে একটু সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখতে বলবো, বাকি জায়গাটা ঠিক আছে। ঘুমের পরিমাণ একটু বেশি থাকলেও পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, পরিবারের কারোর আগমন, বন্ধু আত্মীয় সমাগম এগুলো কিন্তু দিনের শেষ দিকটায় বৈকাল ইত্যাদি সময় হতে পারে। তবে শুরুর দিকটা পারিবারিক ক্ষেত্রে কারো অসুস্থতা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখা দরকার, সেটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলবো যে সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ এগুলো করার অসুবিধা নেই, করতে পারেন, ফাটকা লাভের যোগ আছে। তবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের বিষয় একটু খেয়াল রাখা আজকের দিনে জরুরি, সেটা আমরা দেখতে পাচ্ছি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক আমরা যদি দেখি রাশির একাদশ এবং দ্বাদশে, দেখুন আজকের দিনে অর্থাগমন বা আর্থিক আগমন যেটা হয় এটা কিন্তু আজকের দিনে ভালো হবে, আয়ের ক্ষেত্রটা ভালো থাকবে। তবে দিনের শেষ দিকটা একটু খরচ প্রবণতা সেগুলো কিন্তু থাকতে পারে। চোট আঘাতের সামান্য সম্ভাবনা বা কোমরের ব্যথা বেদনা, চোট আঘাত না হলেও কিছু ব্যাক পেন রিলেটেড সমস্যা দিনের শেষ দিকে থাকতে পারে। একটু ঘুমের পরিমাণ বাড়তে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশে কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নত হিসেবে খবর খবর আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বৈকাল পরবর্তী সময়টা একটু খেয়াল রাখা দরকার। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ম্যাক্সিমামটাই বলতে পারেন ইমোশনাল কাটবে, সেন্সিটিভ কাটবে, তবে এই বিষয়টা সন্ধ্যার দিকে একটু আলাদা হবে। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন, কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি থাকবে। তবে কাজের একটু পরিসর বা একটু বাড়তি হয়তো সময় লাগলো কোনো কাজ শেষ করতে, সেগুলো কিন্তু হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর পজিটিভই থাকছে, সেখানে সমস্যা নেই। এবং দাম্পত্য ক্ষেত্রে একমাত্র যদি গতদিন কোনো প্রবলেম হয়ে থাকে, ঝগড়াঝাটি, বিবাদ সন্দেহ ইত্যাদি ইত্যাদি কিছু হয়ে থাকে, তার রেশ কিন্তু আজকে কিছুটা বৈকাল অবধি রয়ে যাবে। যদি অশান্তি না থাকে সেই অর্থে সমস্যা নেই। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। ব্যবসা লাভ, উন্নতি, অগ্রগতি এগুলো কিন্তু বজায় থাকবে। ফাটকা লাভেরও যোগ আছে। দূরযাত্রা কোনো কাজ হতে পারে। বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে দূরে যারা আছেন, দুপুরের পরের সময় কিছু ভালো খবর খবর আসতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক, অনলাইনের কাজকর্মে অগ্রগতি, উন্নতি এগুলো থাকবে। আর এখানে মেডিকেল কার্য যেগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি মনে করি যে গতদিন যদি কিছু প্রাপ্তি হয়ে থাকে তাহলে আজকেও কিন্তু তার রেশ সকালটা চলবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে দশম এবং একাদশ ভাবে, এবং এখানে প্রথমেই বলবো যে চন্দ্রের যে অবস্থান সেটা আপনাদের কর্মমুখী এবং আয়মুখী। আজকের দিনে ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন, আর্থিক কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন, ব্যাঙ্কিং কাজ, ফিল্ড ওয়ার্কিং, অফিসিয়াল কাজ, এই ধরনের কাজগুলোতে আজকের দিনটা নিশ্চয়ই অগ্রগতি থাকবে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। তবে দেখুন বুধচন্দ্রের যে কানেকশান সেটা কিন্তু আজকে বৈকাল অবধি থাকছে। গতদিন যদি একটু টেম্পারামেন্ট লস হয়ে থাকে, কিছু বিষয় নিয়ে চিন্তাশীল মন থাকে, কিছু বিষয় নিয়ে কোনো মেন্টালি বা শারীরিক কোনো মানে হেলথ বা এখানে মেন্টালি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, তো সেই জায়গাটা কিছুটা কিন্তু আজকের দিনে বৈকাল অবধি থাকবে। আর গতদিন যদি সেরকম কোনো নেগেটিভ ফল না হয়ে থাকে সেরকম কোনো সমস্যা নেই। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যা পরবর্তী সময়টা বেশি ভালো যেতে পারে। ইমোশনাল ভাব বাড়বে। এবং বৃহস্পতিচন্দ্রের একাদশী যে সংযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে কেরিয়ারে কিছু ইম্প্রুভমেন্ট, নতুন কিছু সংবাদ, কোনো ভালো খবরাখবর এগুলো কিন্তু আনতে পারে। তবে হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, কোমরে ব্যথা বেদনার বিষয় একটু খেয়াল রাখা দরকার। পায়ের ব্যথা বেদনা সামান্য ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা দরকার। ইন্টারভিউ ফেস করতে পারেন। নতুন কাজে অগ্রগতি হরোস্কোপে থাকছে। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। আর এটুকু বলতে পারি আজকের দিনটা কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে, সেটা কোনো পরীক্ষা থাক, কোনো কম্পিটিটিভ শো থাক, খেলাধুলো থাক, যাই হোক না কেন সেগুলোতে ভালো ফল পাবেন। সন্ধ্যার দিকে কেতুর কানেকশান থাকছে, তো এটা মাথায় রাখবেন। কেতুর যে কানেকশান সেটা কিন্তু বৈকাল পরবর্তী সময় থাকছে, সেখানে চতুর্থ ভাব বিশেষিত হচ্ছে। তো স্বভাবত এখানে মানসিক জায়গাটা থাকলেও
পরিবার, গৃহ, বাড়ি, বাস্তু, এই বিষয়গুলোর উপর আপনাকে কিন্তু একটু সেন্সিটিভ বা চোখ কান খোলা রেখে এগোনো দরকার। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির কথা আসা যাক। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি নবম এবং দশমে। তো এখানে আমি আপনাদের বলবো কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে, ভাগ্য বা পরিস্থিতি কিছুটা সহায় হবে, খরচ প্রবণতা দিনের শুরুর দিকে থাকতে পারে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে সাধারণত দিনটা শুরুর দিকটা যদি দেখি একটু তর্ক প্রবণতা, একটু নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি, এগুলো যদি আগে থেকে হয়ে থাকে সেটা বাড়বে বা ছোটোখাটো কন্ট্রোভার্সি এড়িয়ে চলার আমি পরামর্শ দেবো। কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা খুব খারাপ না, বুধমঙ্গল যোগ থাকবে, থাকলে আমি গতদিন বলেছিলাম কিছু জায়গায় মতের অমিল হতে পারে নিজেদের মধ্যে, আদারওয়াইজ ঠিক আছে। আর এখানে আমি বলবো মানে বৈকাল থেকে যেহেতু কেতু তৃতীয়ভাবে বিশেষিত হবে, নতুন যোগাযোগ আসতে পারে, নতুন কানেকশান আসতে পারে, পুরনো কোনো কন্ট্যাক্ট, পুরনো কোনো কানেকশান রিস্টোর হতে পারে, রিগেন হতে পারে, এগুলোতে আজকের দিনে কিন্তু ভালো ফল পেতে পারেন। অন্যান্য বিষয়ে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে যেহেতু বৃহস্পতি এবং এখানে সরাসরি কিন্তু চন্দ্রের প্রভাব রাশির দশমে থাকছে। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, সামাজিক যোগাযোগ এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। অনলাইন কাজগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা হরস্কোপে আছে। সেলফ প্রফেশন ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে হাতে কানের ব্যথা বেদনা, কিছুটা চোট আঘাতের টেন্ডেন্সি আজকের দিনে থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে বিশেষভাবে এই দিকটা একটু গুরুত্ব দিতে হবে। আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো জেনারেলি আজকের দিনে করতে পারেন, সেখানে সমস্যা নেই। আর এখানে আমি আরও বলতে চাই যে চন্দ্র এবং যেহেতু এখানে বৃহস্পতি সংযোগ আপনাদের রাশির দশমে আছে, অবশ্যই এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কোনো ধরনের যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি, এদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহ উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির কথা আসা যাক। চন্দ্র কিন্তু অষ্টম এবং নবমের উপর দিয়ে গোচর করছে, প্রথমে বুধের কানেকশান আছে। তো কিছু প্রাপ্তিযোগ, কিছু ইচ্ছা, শখ পূরণ, সামান্য কিছু কেনাকাটি, এই ধরনের বিষয়গুলো দিনের শুরুর দিকে থাকবে। তবে আমি এটুকু বলতে পারি যে পরবর্তী সময় যখন চন্দ্র সরাসরি অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে এবং নবমে, তখন কিন্তু মানসিক প্রশান্তিটা তুলনামূলক বাড়বে। যদি কোনো বিষয় নিয়ে গতদিন খুব মেন্টালি হ্যাজার্ড থেকে থাকে, খুব স্ট্রেসফুল লাইফ থাকে, সেটা কিন্তু তুলনামূলক বৈকাল পরবর্তী সময় ভালোর দিকে থাকবে। আমি মনে করি ঘুমের ডিস্টারবেন্স যাদের হয়েছিল তাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা ঘুমের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে কিছু ক্ষেত্রে আমার মনে হয় চন্দ্র কিন্তু যোগ থাকলে চিন্তা, স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি কিছুটা হতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে টোটালি বলা যায় দিনের শুরু এবং পরবর্তী সময়ের মধ্যে অনেকটা আলাদা ফল পাবেন। দিনের শুরুর দিকটা খানিকটা গতদিনের অনুরূপ থাকলেও খুব বড় সমস্যার ইন্ডিকেশান নেই। তবে সন্ধ্যাকালীন বিষয় যদি দেখি, ইমোশনাল ভাব কিন্তু প্রেমের ক্ষেত্রে বাড়বে, সেন্সিটিভ ভাব বাড়বে এবং ঘনিষ্ঠতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যাকালীন বিষয়টা ভালো যেতে পারে। হ্যাঁ, ভুলভাল খরচ হতে পারে, লেখালেখির বিষয়ে কোনো সইসাবু এগ্রিমেন্টাল ডিলের বিষয়ে খেয়াল রাখবেন, অল্প কথায় কাজ থাকবেন, যে কাজটা আপনার দ্বারা সম্ভব নয় সেইরকম কোনো কাজে প্রতিশ্রুতি আজকের দিনে কাউকে দেবেন না, এগুলো কিন্তু সন্ধ্যার দিকে খেয়াল রাখবেন। কোনো যদি ফুড অ্যালার্জি, কোনো ধরনের খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ কোনো অ্যালার্জি থাকে সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন, এইগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের ইন্ডিকেট করছে সন্ধ্যার দিকে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা মতান্তর হতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, অল্প বাক্যে কাজ ছাড়ার চেষ্টা করুন, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ, লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে প্রয়াস করতে পারেন। গৃহস্থলী কাজ, পরিবারে কারোর আগমন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। স্কুল কলেজের এডুকেশনের জায়গাটা ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, যেরকম চলছে ইদানিংকালে সেরকমই চলবে এখানে। আর সন্তানভাব আজকের দিনে কিন্তু শুভ থাকতে পারে। আত্মীয় স্বজনে কারো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু বিষয়টা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশি, কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক যদি দেখি আমরা, সেটা কিন্তু অবস্থান করছে চন্দ্র কিন্তু সরাসরি রাশির সপ্তম এবং অষ্টম, একদম দুরকম সিচুয়েশন বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। দিনের শুরুর দিকটা যেরকম যাবে, সন্ধ্যা পরবর্তী সময় অনেকটা আলাদা সিচুয়েশন থাকবে। তো সহজভাবে বলতে গেলে আমি এটুকু বলবো যে আপনাদের যদি সকালবেলা কোনো কাজ ভালো গিয়ে থাকে, সন্ধ্যাবেলা সেটা নাও যেতে পারে, ভালো হওয়ার না চান্সই বেশি। যদি সকালবেলা কোনো বিষয় নিয়ে আপনি খুব খারাপ ফল পান, বৈকালেই সেটা পাবেন সেটা একদমই নয়। তো সেই বিষয়টা আলাদা হতে পারে। তো সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে কিন্তু যেহেতু কেতুর কানেকশান এবং কেতু আপনাদের লগ্নে আছে, তো বিশেষত বৈকাল থেকে কেতুর যে প্রভাব বাড়বে সেটা কিন্তু কেতু সবে সবে প্রবেশ করেছে, এই মাত্র কয়েকটা সময় পাস করেছে, সেটার সঙ্গে একস্টম হতে বা ধাতস্থতে একটু সময় লাগবে। তো কেতুর প্রভাবে কিছু বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে, কোনো বিষয়ে নতুন খবরাখবর পেতে পারেন, যা আপনার কাছে গুপ্ত ছিল, যা টপ সিক্রেট ছিল সেটা আপনার সামনে চলে আসতে পারে, সেটা মানসিক স্তরে প্রভাব বিস্তার করতে পারে। বিদ্যাভাব শুভ যাবে আজকে দিনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দিনের শুরুর দিকটা অত্যন্ত ইমোশনাল, কেন বুধচন্দ্র যোগ থাকছে, কমিউনিকেশান ভালো হবে, যোগাযোগ ভালো হবে, কর্মক্ষেত্রে শুভ ফল দিনের শুরুর দিকে বেশি থাকবে, কারোর
সঙ্গে দেখা সাক্ষাৎ কর্ম সংক্রান্ত বিষয় ইম্পর্টেন্ট কাজগুলো করতে হলে একদম শুরু থেকে চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো যাবে। চলমান কাজে লাভ হতে পারে, আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক, ডেলিভারি ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজে আজকের দিনে ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, তবে দাম্পত্য ক্ষেত্রে কোনো বিশেষ কোনো সমস্যা চলে, কোনো প্রবলেম চললে তা কিন্তু আজকের দিনে বিশেষিত হবে। পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হোক, কোনো আইনি জটিলতা হোক বা ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা যাই হোক না কেন, সেগুলো কিন্তু বিশেষিত হবে। সাধারণ কেনাকাটি শখসাধ পূরণের কাজ করতে পারেন। কিছুটা হাঁটু ব্যথা বেদনা, হালকা হাতে কানের হাতে পায়ের কোনো ব্যথা বেদনার সমস্যা, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। অ্যালার্জিটিক কোনো সমস্যা আজকের দিনে কিন্তু থাকতে পারে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বজায় থাকবে, তবে ব্যবসার ক্ষেত্রে গতদিন যেরকম গেছিলো সেটা শুরু দিকে থাকবে, পরবর্তী সময়টাও খারাপ না, ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিস্থান ভালো, লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে, প্রবলেমগুলো যেমন আছে থাকবে কিন্তু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে, তার অ্যাডভাইস শুনে আপনার কিছু ভালো হতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন, সামাজিক জীবন মোটের উপর ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সম্পর্কের দিকটা খানিকটা গতদিনের অনুরূপ থাকবে, তবে মানসিক ক্ষেত্রে কিছুটা চিন্তা বৃদ্ধির সম্ভাবনা, প্রেম নিয়ে কোনো প্রবলেম চলে সেটা সন্ধ্যার দিকে থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলারাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি বা লগ্ন সাপেক্ষে আমরা যদি দেখি, সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমে। তো এখানে প্রথমেই বলবো, দেখেনা বুধের কানেকশন দিনের শুরুতে থাকছে, কমিউনিকেশান ভালো হবে, কথা বেছে যা রাখেন ভালো ফল পাবেন, আয়ের সংযোগ থাকলেও খরচের জায়গাটাও কিন্তু কিছুটা থাকবে দিনের শুরুর দিকটায়। পরবর্তী সময় চন্দ্র সমসপ্তমে আসার জন্য আবেগপূর্ণতা বা সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে, এখানে ব্যবসায়িক জায়গাটা অবশ্যই লাভদায়ক থাকবে, আর্থিক যোগাযোগ থাকবে, ব্যবসার ক্ষেত্রে কিছু বৃদ্ধি উন্নতি এগুলো কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে যদি কিছু মানসিক অশান্তি, কারোর সঙ্গে প্রবলেম মানে গতদিন হয়ে থাকে, তার রেশ কিন্তু আজকে বৈকাল অবধি চলবে, তারপর থেকে সেই বিষয়টা অনেকটা মিটে যাওয়ার দিকে থাকবে। এছাড়া আমি এটুকু বলবো, দাম্পত্য জীবনে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল ভাব থাকবে, আপনার লাইফ পার্টনারের কেরিয়ার নিয়ে কিছু খবরাখবর আজকের দিন আসতে পারে। দেখুন, দ্বাদশস্থ কেতুর প্রভাব শুরু হচ্ছে কখন, সেটা হচ্ছে বৈকাল থেকে। তো বৈকাল থেকে যে কেতুর প্রভাব শুরু হচ্ছে বিষয়টা খেয়াল রাখবেন, এখানে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, পোস্ট অপারেটিভ পিরিয়ড এবং অপারেশনের পরবর্তী সময় যারা আছেন তাদের হেলথ ইস্যু কিছুটা থাকতে পারে, এখানে চোখের সমস্যা এবং বাজে কিছু খরচ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন কিছু আর্থিক যোগাযোগ আসবে, বৈদেশিক কিছু নতুন কানেকশান তৈরি হতে পারে, গুপ্ত কোনো খবরাখবর আপনার ক্ষেত্রে আসতে পারে, কিন্তু চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি বা খুব মিনিমাম টেন্ডেন্সি রয়ে যাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বৈকাল থেকে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে, কর্মজীবন মোটের উপর স্টেবল থাকবে এবং কথা বেছে যারা খান গান বাজিন ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্ন সাপেক্ষে সরাসরি কিন্তু বলতে পারেন পঞ্চম এবং ষষ্ঠে, এবং প্রথমে সে কিন্তু বুধের কানেকশান, তারপরে কিন্তু কেতুর কানেকশান থাকছে। বুধ আপনাদের লগ্নে এবং কেতু রাশির একাদশে অবস্থান করছে, তবুও দুটো জায়গায় একটা জিনিস কিন্তু খুব কমন, সেটা হচ্ছে বুধ হচ্ছে একাদশপতি আর কেতু নিজেও একাদশে অবস্থান করছে, অর্থাৎ প্রাপ্তিস্থান আজকের দিনে ভরপুর আছে, ইম্পর্টেন্ট কাজ, বাড়তি কোনো কাজ, বকেয়া কাজ এগুলো শেষ করার ক্ষেত্রে আজকের দিনটা পুরোটাই ভালো। ইচ্ছা শখ পূরণ, কোনো মানসিক ইচ্ছা পূরণ এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। তবে শুরুর দিকটা যে বিষয়গুলো ভালো, তার জন্য ক্রিয়েটিভ পার্সন যারা আছেন, আর্টিস্ট যারা আছেন, প্রেস মিডিয়া যারা কাজ করছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন, এবং যে কোনো বিষয়ে অনলাইন ভিত্তিক কাজ, সোশ্যাল মিডিয়া এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু বুধ কী দেয়? বুধ চঞ্চলতা দেয়, অহেতুক কিছু বিষয় নিয়ে টেনশন দেয়, একটু ছটপটে ভাব দেয়, এক জায়গায় স্থির থাকতে পারছেন না, কিছু বিষয় নিয়ে আপনার একঘেয়েমি যে বিষয়টা থেকে একটু বেরিয়ে আসতে চাইছেন, এগুলো কিন্তু বুধের দ্বারা প্রভাবিত হতে পারে। কিন্তু পরবর্তী সময় যখন অবশ্যই কিন্তু আপনারা এখানে সরাসরি কিন্তু যখন কেতুর কানেকশানে যাবে তখন এই বিষয়গুলো কমবে। কেতু কিন্তু কিছু আপনার গোপন নথি দেবে, তথ্য দেবে, কোনো হিডেন ট্রুথ আপনাকে জানাবে, কিছু ভালো খবরাখবর, কারো সুপারিশে কোনো কাজ হওয়া, কোনো বিষয়ে প্রাপ্তিযোগ হওয়া, এগুলো ক্ষেত্রে ভালো ফল এখানে সময় কেতু কিন্তু প্রদান করবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, আজকের দিনে দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল থাকলেও কেতু এবং শুক্র যোগ যেহেতু হচ্ছে দুপুরের পর থেকে মানে বৈকাল সন্ধ্যা থেকে, দাম্পত্য অশান্তি, দাম্পত্য বিষয়ে কোনো কলহ, নিজেদের মধ্যে কোনো সেপারেশন বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এগুলো কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে দাম্পত্য জায়গাটা ঠিকঠাক থাকবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা দিনের শুরুর দিকটায় বেশি থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে, কিছু ভুল সিদ্ধান্ত, কিছু বিষয়ে কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলো সম্ভাবনা কিছু ক্ষেত্রে রয়েছে। অন্যান্য বিষয়ে সাধারণত কেনাকাটি শখসাধ পূরণের কাজ করতে পারেন, ফাটকা লাভের সংযোগ আছে, সন্তান যোগ আজকের দিনে শুভ থাকতে পারে, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, একটু গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে।
সামাজিক প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। এখানে সেভিংস ফান্ডিং আর্থিক ফিনান্সিয়াল কাজে অগ্রগতি থাকবে, সন্তানের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে, আর গবেষণা রিসার্চ এই ধরনের বিষয়গুলোতে ভালো ফল পাবেন। এডুকেশন পারপাসে তিনটা ভালো, গুপ্তশত্রু নাশ হতে পারে, মেডিকেল কাজে অগ্রগতি থাকতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনরাশির কথা আসে যাক, ধনুলগ্ন ধনরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থ এবং পঞ্চমে পাস করছে। প্রথমে সে বুধের নক্ষত্রে, তারপরে সে কেতু নক্ষত্রে থাকছে। প্রথমেই দেখুন এখানে বৃহস্পতি এবং চন্দ্রের কানেকশানটা, সেটা কিন্তু রাশির পঞ্চমে হচ্ছে। সেটা কখন হচ্ছে? সেটা কিন্তু বৈকালে হচ্ছে। তো এই সময় মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, কিন্তু প্রাপ্তিযোগ থাকবে, আপনার কিছু ইচ্ছা শখ পূরণ, আর্থিক যোগাযোগ পূর্ণতা এগুলো কিন্তু পেতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, সাধারণ কেনাকাটি শখ সাধপূর্ণের কাজ করতেই পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজে অগ্রগতি থাকবে আজকের দিনটা, এমনি আজকের দিনটা ভালো যাবে। এছাড়া আপনি যদি ক্রিয়েটিভ পার্সন হন সেক্ষেত্রে ভালো যাবে। দেখুন বুধ আপনাদের কর্ম এবং ব্যবসার অধিপতি, সে বর্তমানে দ্বাদশে আছে, এবং যেহেতু বুধের কানেকশন দিনের শুরুর দিকে থাকছে, কাজকর্ম একটু খাটুনি বাড়তি, ওয়ার্কলোড বা কাজের একটু পরিসর বাড়ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। সাধারণ কেনাকাটি শখসাধপূর্ণের কাজ করতেই পারেন, সমস্যা কিছু থাকছে না সেক্ষেত্রে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা অত্যন্ত বাড়বে সন্ধ্যার দিকটা, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। সাধারণত আজকের দিনটা আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, টেকনিক্যাল কোনো কাজকর্ম এগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। দূরের কাজগুলো অগ্রগতি পাবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো অগ্রগতি পাবে। এখানে কিন্তু লোয়ার গ্রান ডিজিজ, স্কিন অ্যালার্জি সমস্যার বিষয় দিনের শুরুর দিকটা খেয়াল রাখবেন, এবং হালকা পেটের গোলমাল হজমের সমস্যার বিষয় সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর অন্যান্য বিষয়ের মধ্যে প্রাপ্তিস্থান শুভ থাকবে, লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন, আর্থিক ক্ষেত্রে ফাটকা লাভের যোগ আছে, কিন্তু খরচ প্রবণতা মানে হাতে টাকা পয়সা খরচ হচ্ছে ইত্যাদি এগুলো কিন্তু স্পেশালি দিনের শুরুর দিকটা একটু বেশি থাকবে। দেখুন বুধ রাশির দ্বাদশ একটু মানসিক চঞ্চলতা দেবে, কিছু বিষয় নিয়ে অহেতুক কিছু চিন্তাভাবনা মাথার ভেতর দেবে, এবং আমি এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে বলবো দিনের শুরুর দিকটায়। সন্তান যোগ আজকের দিনে আছে, সম্পর্কে কিছু নতুন গাঁট ছড়া আজকের দিনে আসতে পারে, প্রেমের ক্ষেত্রে নতুন কিছু প্রস্তাব পেতে পারেন, এগুলোতে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন যে গত সন্ধ্যাটা যদি আপনার খুব মানসিকভাবে ডিস্টার্বিং গিয়ে থাকে, কোনো ক্ষেত্রে মানসিক অশান্তি প্রবলেম এগুলো কিন্তু গত সন্ধ্যায় যদি বেশি গিয়ে থাকে, তাহলে কিন্তু আজকে তার রেজাল্ট কিছুটা কিন্তু দিনের শুরু থেকে দুপুর অবধি থাকবে, তারপর থেকে সিচুয়েশানটা আস্তে আস্তে পরিবর্তনশীল হবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকরলগ্ন মকর রাশি, মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি তৃতীয় এবং চতুর্থে। তো প্রথমেই বলবো দিনের শুরুর দিকটা হচ্ছে কমিউনিকেটিভ, যোগাযোগপূর্ণতা থাকবে, নতুন কিছু সংযোগ তৈরি হতে পারে, আপনার ইম্পর্টেন্ট কার্যাদিগুলি এবং বিশেষ কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু করতে পারেন। তবে মাথায় রাখবেন রাহু একটু ভ্রম সৃষ্টি করে। আমি ঠিক গতদিনও বলেছিলাম যে অনলাইন কাজকর্ম, টাকা ট্রান্সফার, কারোর সঙ্গে ডিল করার ক্ষেত্রে, একটু নতুন ব্যক্তির সঙ্গে আলাপার ক্ষেত্রে একটু সব কিছু যাচাই করে নেবেন। আদারওয়াইজ আমি দিনটাকে খারাপ বলবো না। বিবাহ কেন্দ্রিক আলোচনা যোগ আছে, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, সম্পর্ক রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ইমোশনাল ভাব বাড়বে দিনের শুরুর দিকটা এবং পরবর্তী সময়। আমি একটু প্রেমের বিষয়ে বলে নিই। তো প্রেমের ক্ষেত্রে বিশেষত দেখুন কেতু শুক্র যোগের প্রভাব যেহেতু বাড়ছে বৈকাল থেকে, তো বৈকালের পরবর্তী সময়ে, যেহেতু বৈকাল সন্ধ্যা, এই সময়টায় কিন্তু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু কিছু প্রবলেম ফেস করতে পারেন রিগার্ডিং তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, কোনো বিষয়ে গুপ্ত শত্রুতা, এগুলোতে কিন্তু কিছু কিছু প্রবলেম ফেস করতে পারেন। সাধারণ কেনাকাটি শখসাধপূর্ণের কাজ করতে পারেন। কেতু যেহেতু ভাগ্যস্থানে আছে, এটা মাথায় রাখবেন যে দুপুরের পরে বা সন্ধ্যা বৈকালে যে কাজগুলো করতে যাচ্ছেন, আপনি যেরকমভাবে ভেবে যাচ্ছেন যেটা এরকমভাবে হবে সেটা কিন্তু হবার নয়, সেখানে কিন্তু কিছু চেঞ্জেবল সিচুয়েশান আসতে পারে। আর দাম্পত্য জীবনে গতদিন যদি কিছু প্রবলেম হয়ে থাকে, গতদিন যদি ভালো যায় তো ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু গতদিন যদি কিছু প্রবলেম হয়ে থাকে তার রেশ কিন্তু কিছু ক্ষেত্রে আজকে সন্ধ্যাকালীন বিষয় অবধি চলতে পারে। কোনো ক্ষেত্রে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, পড়াশোনা রেগুলার এডুকেশন আজকের দিনে কিন্তু মোটের উপর ভালো থেকে স্বাভাবিকের দিকে থাকবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু খুব পারফেক্ট, এই বিষয়ে কিন্তু এগোতে পারেন। ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কেতু শুক্র যোগ থাকলে একটু লস বা ডাউন সিচুয়েশান, কিছু বিষয়ে প্রবলেম এগুলো কিন্তু ফেস করতে পারেন, এবং সম্পর্ক প্রেম যেগুলো বলছিলাম সেই ধরনের বিষয়গুলোতে কিছুটা সমস্যা সেগুলো কিন্তু সন্ধ্যার দিকে একটু আসতে পারে। এবং সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে, বা সন্তান যাদের আছে সন্তানের কোনো হেলথ ইস্যু চলে বিশেষভাবে, এটা কিন্তু সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখতে বলবো। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ হবে, পরিবারের কারোর আগমন ঘটতে পারে, বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশি দ্বিতীয় এবং তৃতীয় চন্দ্র সোজাসুজি যোগাযোগপূর্ণ দিন থাকবে আজকে দিনটা, খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। কোনো কমিউনিকেশন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের বিষয়, যে কোনো ফিনান্সিয়াল কাজ করা যেতে পারে, তবে এটা মাথায় রাখবেন চন্দ্ররাহু যেহেতু যোগ চলছে দিনের শুরুর দিকটায়, যে কোনো আর্থিক কাজ, আর্থিক পরিকল্পনা করার বিষয় একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত আপনাদের নিতেই হবে। লেখালেখি, শৈশবুত এই ধরনের কাজগুলোতে একটু খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বহাল থাকবে। সমস্যার বিষয় হচ্ছে সন্ধ্যা থেকে যখন কিন্তু কেতুর প্রভাবটা কাজ করবে তখন কিন্তু অষ্টমের একটা কানেকশান তৈরি হচ্ছে। তো এটা কী হতে পারে? এটা যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ, যেটার জন্য আপনি প্রিপেয়ার নন, এই ধরনের ঘটনা কিছু ব্যক্তিদের ক্ষেত্রে ঘটবে। সবাই তো দশান্তদশা এক চলছে না, কিন্তু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে ঘটবে। আনমনা ভাব থাকবে, সামান্য কনসেন্ট্রেশনের অভাব কিছু ক্ষেত্রে থাকতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা খারাপ না, ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন। দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল থাকবে, তবে এটা মাথায় রাখবেন পরিবারে কারোর অসুস্থতা চলে সেদিকটা খেয়াল রাখবেন, কোর্ট কাছারি বিষয় চলে সেদিকটা খেয়াল রাখবেন, কিছুটা চোট আঘাতের প্রবণতা থাকছে বৈকাল থেকে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। চলাফেরা বিষয়, স্লিপারি জায়গায় বা যারা কোনো রিস্কি কাজ করছেন সব দিকটাই খেয়াল রাখা জরুরি। গবেষকরা ভালো ফল পাবেন, আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে বৈকাল পরবর্তী সময় সিচুয়েশনটা একটু অন্যরকম থাকবে। সেলফ প্রফেশন, অনলাইন ব্লগিং, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন ভালো ফল পাবেন। হাঁটুর ব্যথা বেদনা, পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন, ছোটোখাটো কাটা ছেঁড়া যাদের সঙ্গে হয়েছে সেই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটি লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। হ্যাঁ, এটুকু বলবো যে ব্যবসা বাণিজ্যের জায়গাটা পজিটিভ, ভালো, এবং চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেলি ভালো ফল পাবেন। বাড়িতে কারোর আগমন ঘটতে পারে, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে, মিথ্যা কথা বলে মিথ্যা জালে জড়িয়ে পড়তে পারেন, সেটা খেয়াল রাখবেন। ফাটকালাপে কিছুটা সংযোগ আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন এবং লগ্নের দ্বিতীয় বা রাশি বা রাশির দ্বিতীয় বলতে পারেন। আবেগ অনুভূতি যেরকম সকালে ছিল সন্ধ্যা একটু অন্যরকম তো থাকবেই। যে সিচুয়েশনগুলো আজকে ফেস করেছেন বা সকালকে গতদিন ফেস করেছেন সেগুলো কিন্তু বৈকাল পরবর্তী সময় বদল হবে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সাধারণত আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজ, ট্রান্সপোর্টের কাজগুলো ভালো যেতে পারে। আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন। সোশ্যালি কোনো কাজের সঙ্গে ইনভলভ থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণ কেনাকাটি থেকে পার্সোনাল কাজ, আপনার কোনো ব্যক্তিগত কাজে আজকের দিনটা অগ্রগতি থাকতে পারে। যাত্রায় লাভ হতে পারে, ফিল্ড ওয়ার্কিংয়ে লাভ হতে পারে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন, কারণ চন্দ্ররাহু যোগ যেহেতু চলছে বৈকাল অবধি হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকতে পারে। দাম্পত্য জীবনে সামান্য সমস্যা ইত্যাদি সেগুলো কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে। পার্টনারশিপ, যে কোনো কাজে একটু প্রবলেম, এগুলো কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে, বিষয়গুলো খেয়াল রাখবেন। যা আর এখানে পিতামাতার মতকে গুরুত্ব দেবেন। আউটডোরে কোনো কাজকর্মে ভালো ফল পাবেন। ট্রান্সপোর্ট, টেকনিক্যাল প্রফেশন এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করতে পারেন। আর এটুকু বলতে পারি যে আজকের দিনটায় সাধারণভাবে মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর স্পেশালি এখানে যেহেতু চন্দ্র এবং রাহু যোগ চলছে, তো সেক্ষেত্রে কিছু বিষয়ে আমার মনে হয় যে আবেগ প্রবণতা বা ঝোঁকের মাথায়, কোনো আবেগের মাথায় সিদ্ধান্ত নিয়ে অনেকের প্রবণতা থাকতে পারে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ে আজকের দিনটায় ওভারঅল আপনার কর্মজীবন বা ক্যারিয়ারের জায়গায় ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে জেনারেল লাভ হতে পারে। ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে। সন্ধ্যার দিকে বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য এখানে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। কোনো লেখালেখির ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা কোনো ধরনের বক্তা, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। এগুলোতে গুড রেজাল্ট থাকতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। আর এটুকু বলবো যে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি গত দিনটা ভালো গিয়ে থাকলে আজকের দিনটা ভালো যাওয়ারই সম্ভাবনা রয়েছে। কিছু বিষয়ে সন্ধ্যার দিকে যদি দেখেন কিছু ভুল পদক্ষেপ হতে পারে, কিন্তু আদারওয়াইজ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।